ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, কিন্তু ঈদ মানে বেহায়াপনা নয়। আজকে দেখবো, অনেকে দেখবো যে গাড়ির পিছনে দুইটা বড় বড় ডেক্সেট লাগাইয়া গেঞ্জি টেঞ্জি খুলে গায়ের মধ্যে জরিটরি মাইকা ককটেল মকটেল কি কি খাইয়া রোডের মধ্যে কি করবে, পাগলামি করবে। অথবা দেখা যাবে গলির মুখে দুইটা বড় বড় ডেক্সেট দিয়া, ওরে কি বাজনা, এমন বাজানি বাজায় যেটা শরীয়তের বিপরীত। কিছু গান শরীয়তে শোনা জায়েজ আছে, কিছু গান শোনা কি হারাম, কিছু জায়েজ কিছু কি হারাম নিষিদ্ধ। আপনারা মুসলমান যদি হয়ে থাকেন, কারণ এই দেশের 92 থেকে 95% কি মুসলমান, তাহলে ধরে নিতে পারি আমাদের এলাকায় শতকরা 95 জন কি মুসলমান। তাহলে আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি কখনো এই ধরনের অনৈতিক কর্মকাণ্ড আপনি করতে পারেন না। এগুলার ব্যাপারে আমাদের এলাকার যারা মুরব্বী আছেন তারা খেয়াল রাখবে, যুবক যারা আছেন আপনারা নিজেদেরকে সংযত রাখবেন। ইসলাম আপনাকে আনন্দ করার সুযোগ দিয়েছে, কিন্তু শরীয়তকে অ্যাভয়েড করে, শরীয়তের লাইনকে বিচ্ছিন্ন করে ডিঙ্গায় যাওয়ার কোনো সুযোগ নাই। এরপরে আরেকটা অপসংস্কৃতি আছে, আমি আমার যুবক ভাইদের উদ্দেশ্যে এবং আমার বন্ধুদের উদ্দেশ্যে কয়েকটা নসিহত করতে চাই। আমরা ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, কিন্তু ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, কিন্তু ঈদ মানে বেহায়াপনা নয়। আমি এখানে অনেক গার্জিয়ান আছেন, কেউ হবেন কন্যার বাবা, কেউ হবেন ভাই, কেউ হবেন ছোট ভাই, কেউ হবেন শ্বশুর, বিভিন্ন সম্পর্ক আপনাদের সাথে রয়েছে। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আমি রমজান মাসে বলেছিলাম প্রতি বছর যদি মেয়েদেরকে যদি কাপড় কিনে দেন, আপনার টাকার বাজেটের মধ্যে একটা বাজেট রাখবেন বোরকা কিনে দেওয়ার জন্য। তো বোরকাটা অনেকে আমি দেখেছি কিনে দিয়েছে, আমার নসিহত শুন, অনেকে তার টাকার বাজেটটা কমিয়ে বোনকে একটা বোরকা গিফট দিয়েছে, মেয়েকে একটা বোরকা কিনে দিয়েছে, মা বোরকাটা আমি তোমার জন্য কিনেছি। কিন্তু বোরকাটাকে শোকেস বা আলমারির মধ্যে তুলে রাখার জন্য দেয় নাই। আজকে ঈদের দিন যখন বের হবেন, বিশেষ করে আমার বোনরা যখন বের হবে, আমার মায়েরা যখন বের হবে, আমার মাদেরকে আমার বোনদেরকে খেয়াল রাখতে হবে, যাতে আপনি বেপর্দা না হন। আনন্দ করার জন্য সুযোগ দিচ্ছেন, কিন্তু বেহায়াপনা বা আপনি যদি অর্ধ উলঙ্গ হয়ে যদি আপনি যান, এমন ভাবে মেকআপ করলেন একদম রাস্তা দিয়ে যাওয়ার দেরি সব যুবক ছেলে আপনার দিকে তাকিয়ে আছে, এটার দ্বারা ওই ছেলেগুলো না যতটুকু গুণাগার হবে তার চাইতে বেশি গুণাগার হবে, গুণাগার হবে আপনার মেয়ে অথবা আপনার বোন। আমি অনুরোধ করব সকলকে, এটা আমার আমার যেহেতু আমি একজন আপনাদের এলাকার খতিব, হক কথা বলার দায়িত্ব আমার, আমি যদি না বলি তখন কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে প্রশ্ন করা হবে, তুমি এই কথাগুলো বলো নাই কেন। আমার ভাইয়েরা ঈদের জন্য খুব সুন্দর কাপড় কিনেছেন, বড় ভালো, আপনি ঈদের জন্য নতুন কাপড় কিনেছেন, অসুবিধা নাই। কেউ প্যান্ট কিনেছেন, কেউ শর্ট কিনেছেন, টি শর্ট কিনেছেন, আপনি স্যুট ছিলিয়েছেন, পাঞ্জাবি পায়জামা কিনেছেন। তবে খেয়াল রাখবেন যাতে আপনার এই যে জিন্সের প্যান্ট যেটা পরছেন এটা যাতে পায়ের তলায় চলে না যায়। ইদানিং একটা ফ্যাশন বের হয়েছে, আমার অনেক যুবক ছেলেরা দেখি প্যান্ট পরতে গিয়ে প্যান্টটা এত লম্বা কিনেন, এটাকে কি করেন পায়ের নিচে ঢুকায়া দেয়, এটা নাকি ফ্যাশন। আবার অনেক ফ্যাশন দেখেছি শুধু ফাটার ফাটা, দুই পায়ের প্যান্টের মধ্যে শুধু সিরা সিরা, এই সিরার কারণে 1000 টাকার প্যান্টটা 3000 টাকা ছিঁড়ে দেওয়ার কারণে অনেকে সেটা কিনেন। এটা আপনার ব্যক্তিগত চয়েস, তবে আপনার শরীয়তের সতর কতটুকু, নাভি থেকে হাঁটু পর্যন্ত যাতে এর ভিতরে সিরা না থাকে। এরপরে আপনার খেয়াল রাখতে হবে পায়জামাটা যাতে আপনার টাকনু গিরার নিচে
না যায়, কারণ এর নিচে যেটা যাবে এটা জান্নাতে যাবে না, কোথায় যাবে? জাহান্নামে। এখন আপনি যদি মনে করেন আপনি মুসলমান, তাহলে আপনি আল্লাহকে মানেন, আর আল্লাহকে যদি মানেন আল্লাহর বিধানকে মানতে হবে, আর আপনি যদি আল্লাহকে না মানেন তাহলে জোর করে আমার মানানোর কোনো ক্ষমতা আপনি বলবেন উযুর হইয়ে দে হইয়ে উযুর কি মানন করিব কথা আছে না মানবো না অসুবিধা নাই না মানেন তবে হ্যাঁ কিয়ামতের ময়দানে আন্দিস্তে হইতে সিনেন ও আন্দিস্তে আর আর এটা দেশত হইতে কি আন্দিস্তে বুড়ো বুড়ি অকল কি দুকে ফান দুকে আর বস্তি অকলে মশল্লা দুকে পিয়াজ রসুন আল্লাহ হতে তোমার আল্লাহ জাহান্নামের আন্দিস্তে রেডি করে রেখি তুই আইনু দেরি আইসেস তে কি করতাম না দেরি করতাম না অসুবিধা নাই সেসা খাইতে মন চাইলে এভাবে চলবে না।